আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি হাসি। আমার ব্যস্ত রান্নাঘরে সবাইকে ওয়েলকাম করছি। আজকে বড় কিছু নয়, বিশেষ কিছু নয়, ছোট্ট একটি রেসিপি নিয়ে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে আমি বাঁধাকপি নিয়েছি কুচি কুচি করে কেটে। এখানে বড় একটা বাঁধাকপির প্রায় চার ভাগের এক ভাগ আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। আসলে এই ধরনের টাইপের যে রেসিপিগুলো আছে সেগুলোতে ইনগ্রিডিয়েন্টস যে একদম প্রপারলি মেপে মেপে দিতে হবে তা নয়, আপনি একটু কম বেশি হলেও সমস্যা নেই। কথা না বাড়িয়ে চলুন, আলাদা করে ইনগ্রিডিয়েন্টসগুলোর নাম বলছি না, কারণ আমি যখন দিব একে একে সবগুলোর নাম আমি মেনশন করেই দেবো আপনাদেরকে। চলুন শুরু করা যাক। বাঁধাকপির বড়া, প্রথমে একটু লবণ দিয়ে নিচ্ছি। অল্প একটু লবণ দিয়ে আগে বাঁধাকপিগুলোকে একটু নরম করে নিই, এভাবে, যাতে বাঁধাকপি থেকে একটু পানি ছেড়ে আসে এবং এটা যেন একটু নরম হয়ে যায়। কিছুক্ষণ মাখানোর পরেই দেখুন এটা কিন্তু নরম হয়ে একটু কমে এসেছে। এখন আমি একে একে সব ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি মশলাগুলো, এখানে আছে আদা রসুন পেস্ট, আর এখানে আছে হচ্ছে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা গুঁড়া এবং ধনিয়া গুঁড়ো। আমি সবগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আবার একটু মাখিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ, ধনে পাতা এবং কাঁচামরিচ। এখন দিচ্ছি মুসুরের ডাল। আমি কিন্তু দেখুন বেটে দেইনি এখানে, এই ডালটাকে আমি চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। মিনিমাম চার ঘন্টা কিন্তু এটাকে ভিজিয়ে রাখতে হবে। এটা দেখুন ভেজানোর পর এটা ফুলে গেছে, তারপরেই এই ডালটাকে দিতে হবে। তো এখানে ডাল দিয়ে দিচ্ছি আমি, পরিমাণটা কি বলবো, অল্প পরিমাণে দিতে হবে, এই হাফ কাপের চেয়েও একটু কম। ভিজিয়ে রেখেছিলাম দেখে ওটা ফুলে গেছে। দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু বেশি বেসন, এক্সট্রা পানির প্রয়োজন নাই। দেখুন এখানে পাতাকপি থেকে যে পানিটা ছেড়েছিল সেটা দিয়ে কিন্তু হয়ে যাচ্ছে। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চাউলের গুঁড়া। আমি শুরুতে অল্প লবণ দিয়েছিলাম, তাই আমার আর একটু লবণ লাগবে। আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। সবশেষে দিয়ে দিচ্ছি একটি ফেটানো ডিম। এই ডিমটা বাঁধাকপিটা যখন আমি ভাজবো তখন বাঁধাকপিকে একসাথে বেঁধে রাখবে, এটা খুলে যাবে না। সব কিছু দেওয়া কমপ্লিট, আমার মাখানোও কমপ্লিট। চলুন এখন ভেজে ফেলি। ভাজতে চলে এসেছি ফ্রাই প্যানে। আমি যথেষ্ট পরিমাণের তেল দিয়ে দিয়েছি, এটা কিন্তু ডুবো তেলে ভাজলে বেশি মজা। কিন্তু যেহেতু আমি পরিবারে আমরা সবাই, বাইরের কেউ খাবে না, আমরা নিজেরাই খাবো, সেই জন্য আমি একদম ডুবো তেলে করছি না, হাফ, মানে না ডুবো না ভাসা ভাসা এই টাইপের কিছু একটা, মানে টাইপের তেল দিয়েছি আমি। দিয়ে এটা যেভাবেই ভাজেন না কেন, খেতে মজা, তবে ডুবো তেলে করলে বেশি মজা। তো আরেকটি কথা বলতে হবে, সেটা হচ্ছে এটা কিন্তু অতিরিক্ত হাই হিটে ভাজা যাবে না, আপনাকে একটা মিডিয়াম হিটে ধীরে ধীরে আস্তে আস্তে এটাকে ভেজে নিতে হবে। মোটামুটি যে কয়টা প্যানে আটে আমি সেই কয়টা দিয়ে দিলাম। এগুলো হয়ে গেলে আমি পরে আবার বাকিগুলো ভেজে নেব। তো যেটা বলছিলাম, ধীরে ধীরে ভাজতে হবে, বেশি জোরে ভেজে নিলে কিন্তু পাতাকপিটা পুড়ে গেলে খেতে খুব বাজে লাগবে। মিডিয়াম আঁচে একটু ধৈর্যের সহিত এটাকে ভাজতে হবে। আপনাদের সুবিধার্থে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এ পাশটা সম্ভবত হয়ে গেছে, নিচের পাশটা আমি এখন উল্টে দিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, এইভাবে কিন্তু আস্তে আস্তে ভাজতে হবে যেন নিচের পাশটা পুড়ে না যায়। ধীরে ধীরে ভেজে নিয়ে তারপর এটাকে মুচমুচে করতে হবে, জোরে কিন্তু করা যাবে না। তো আমি আস্তে একে একে সবগুলোকে উল্টে দিচ্ছি। উল্টে দিয়েছি, উল্টানোর পরে এই অবস্থা। এখন আমি হওয়া পর্যন্ত এটা ওয়েট করব। আমার ভাজা কমপ্লিট, আপনারা দেখতেই পাচ্ছেন এইরকম টাইপের একটা কালার আসবে আর কি। আমি এগুলো নামিয়ে নিচ্ছি। আমার সবগুলো বড়া ভাজা কমপ্লিট হয়ে গেল বন্ধুরা, আমার বাঁধাকপি দিয়ে বাঁধাকপির বড়া। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্টস করবেন, বন্ধুবান্ধবের মাঝে এই রেসিপিটি শেয়ার করে দিবেন, আর আমার আপডেট ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি ক্লিক করবেন। আমি হাসি, অন্য কোনো দিন আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।